করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে জঙ্গল পর্যটনে। ডুয়ার্সের গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের প্রবেশ, কার ও হাতি সাফারি নিষিদ্ধ করা হয়েছে। পর্যটনের ভরা মরশুমে রাজ্য সরকারের ওই নিষেধাজ্ঞায় মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের, কারণ ইতিমধ্যে তিল ধারণের জায়গা ছিল না ডুয়ার্স তরাই ও পাহাড়ের সরকারি ও বেসরকারি পর্যটন কেন্দ্রগুলিতে। ডুয়ার্সের পর্যটন মূলত জঙ্গল কেন্দ্রিক, আর আজ থেকে ডুয়ার্সের জঙ্গল সাফারি বন্ধ হয়ে যাওয়ায় ডুয়ার্সের চিলাপাতা, জলদাপাড়া, জয়ন্তী এলাকার পর্যটন কেন্দ্রের সমস্ত হোম স্টে লজ থেকে পর্যটকরা চলে যেতে শুরু করেছে। জঙ্গল সাফারি কোভিড স্বাস্থ্যবিধি মেনে চালু করার দাবিতে সোমবার চিলাপাতা রেঞ্জ কার্যালয়ের সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভে সামিল হয় চিলাপাতা এলাকার পর্যটন ব্যবসায়ীরা। প্রায় এক ঘন্টা ধর্ণা অবস্থান চলে। কি কর্মসূচি ছিল আপনাদের? আমাদের কর্মসূচি হচ্ছে হঠাৎ কালকে জিপসি শুনলাম সকালবেলায়, আজকে সাফারি যখন আমাদের গেস্টরা আসলো হঠাৎ দেখি বন্ধ, রিটায়ারমেন্ট নোটিশ দিয়ে দিল আমাদের, আমরা কোনো কিছু জানি না। এই যে আজকে আমরা একটা জিপসি যে কিনলাম সেটা আমরা এখন যে কী করে যে কিস্তি দিব সেটা আমরা ভাইবে একদম কুল পাচ্ছি না। 1500 টাকা করে যে আমরা পার টিপে পাইতাম তার মধ্যে আমাদের সংসার চলতো, জিপসির কিস্তি চলতো, ইন্স্যুরেন্স চলতো, প্লাস আপনার যে কমার্শিয়াল যে ট্যাক্স 3 মাস পর পর যে দিতে লাগে আমার 3840 টাকা করে, কোথা থেকে দিব এখন মনে হচ্ছে, মানে বাড়ির গাছ বিক্রি করে দিতে হবে মনে হচ্ছে, উপায় নাই আমাদের। এই কিস্তির টাকা কী করে দিব, ইন্স্যুরেন্সের টাকা কী করে দিব, জিপসি সংসার যে কী করে চলবে, ছেলে মেয়েকে কী করে পড়াশোনা করাবো, তাদের আমরা কুল পাচ্ছি না, কীভাবে কী করব আমরা ভাইবে স্কুলে চিন্তা করে তাল পাচ্ছি না। বর্তমানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি গভর্নমেন্ট অতি সত্বর তাড়াতাড়ি যাতে এই জিপসিটা খুলে দেয়, হ্যাঁ, পর্যটন শিল্পকে খুলে দেয়, আমরা চাই এটা যদি খুলে দেয় তাহলে কোভিড বিধি মেনেই আমরা জিপসি চালাবো। যে গভর্নমেন্ট যা গাইডেন্স দিবে সেটাই করবো আমরা, আমাদের যাতে এই জিপসিটাকে যাতে না বন্ধ করে, তার জন্য গভর্নমেন্টকে অতি সত্য অনেক রিকোয়েস্ট অনুরোধ যাতে আমাদেরকে এটা তাড়াতাড়ি খুলে দেয়। আচ্ছা দাদা, আজকে থেকে তো কার সাফারি বন্ধ, কিন্তু সেটা তো বর্তমানে অনলাইনেও বুকিং চলছে, তো সেক্ষেত্রে কি রয়েছে কিভাবে? অনলাইনে গভর্নমেন্ট বলতেছে যে অনলাইন যারা বুকিং করে আসছে তাদের নাকি বলে রিফান্ড হবে, কি অনলাইন যে টিকিটগুলো রিফান্ড করবে, হ্যাঁ, তো ওগুলা এইসব করবে কি বলতেছে, সেটা নিয়ে গভর্নমেন্ট আর যারা বুকিং করে তাদের মাথা ব্যথার ব্যাপার। আমাদের মাথা ব্যথা একটাই মাথা ব্যথা, জিপসির যে 1500 টাকা করে আমরা পেতাম, গাইডরা যে 300 টাকা করে পেত, তার সুরহা তার কি ব্যবস্থা সেটাই আমরা চাই। আমাদের অতি সত্বর গভর্নমেন্ট যদি চালু না করলে আমাদের রাস্তায় থালা নিয়ে বাটি নিয়ে বসতে হবে, মানে বউ বাচ্চা কাচ্চা নিয়ে সব রাস্তায় এরপরে আর 1-2 মাস পরে বসতে হবে। এই হচ্ছে আমাদের তাই পরিস্থিতি আসতেছে। আচ্ছা দাদা, আপনার নাম এবং কি দায়িত্ব? আমার নাম বিমল রাভা, আমি জিপসি ওনার্স। ধন্যবাদ। আচ্ছা দাদা, কি কর্মসূচি ছিল আজকে আপনাদের? কর্মসূচি ছিল যে কালকে 3টের সময় প্রিন্সিপাল সেক্রেটারির একটা নোটিশ যেটা আমরা বিভিন্ন ইয়েতে পেলাম সেইটার ভিত্তিতেই, এবং আমাদের চিলাপাতা এখানে পুরো ভর্তি ট্যুরিস্ট, আমাদের সাফারি বুক করা আছে প্রত্যেকটা। এবার সকালবেলা সাফারি করতে আসার সময় জানা গেল যে এখানে সাফারি বন্ধ। এবার আচমকা উইদাউট কোনো ইনফরমেশান এরমভাবে সাফারিটা বন্ধ হয়ে গেল, এটার জন্যই আমরা জানতে এসেছিলাম রেঞ্জার সাহেবের কাছে, এবং তার ভিত্তিতে ওনার সাথে কথা হলো এবং যাতে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আমাদের এখানকার হোমস্টে এদের কথাবার্তা পৌঁছে যায় সেইটাই আমাদের দাবি, এবং আমরা সে দাবি সনদ একটু বাদে আমরা পেশও করব। উনি সেটা বলেছেন যে উদ্ধতন কর্তৃপক্ষকে উনি পাঠাবেন। আচ্ছা, কি চাইছেন বর্তমানে আপনারা? আসলে চাইছি কি, এরকম একটা অপরিকল্পিত একটা মানে ঘোষণা, মানে এটা খানিকটা সেই জুট মিল শ্রমিকদের মতো আর কি, তারা জানে না সকালবেলা গিয়ে জুট মিলের দরজাটা বন্ধ হয়ে যাবে,
এটা তো সেরকম হলো আর কি। বিকেলবেলা বলা হলো, সন্ধেবেলা সার্কুলেট হলো, সকালবেলায় বন্ধ। এত লোক কলকাতা থেকে ট্যুরিস্টরা এসছে, এই এসছে, তারা আতঙ্কিত। এইরকম অনিশ্চয়তা আর বারে বারে প্রথম অ্যাটাকটা কেন পর্যটনের সাথে হয়? এটা তো করাই যায় যে চিলাপাতা আগের বার সব থেকে আগে কোভিড বিধি মেনে ট্যুরিজম চালিয়েছিল, স্যানিটাইজেশন প্রোগ্রাম দেশের মধ্যে প্রথম করেছিল এডিটি এর সাথে ওয়ার্কশপ করে। তা আমরা জানি আমরা কি করতে হবে। সরকারের মানে সরকার তো এই স্বাধীনতা একটা ছেড়ে দিলেই পারে যে কোভিড বিধি মেনে তুমি ট্যুরিজমটা চালাও, যার ইচ্ছে সে আসবে, যার ইচ্ছা নেই আসবে। কিন্তু এই বিধিনিষেধ চালিয়ে চারবার চাপিয়ে দেওয়া, এটা খুব দুর্ভাগ্যজনক। আচ্ছা দাদা, আপনার নাম এবং কি দায়িত্ব? অভিযুক্ত, আমি কনভেনার, চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটি। ধন্যবাদ। New Kalimpong stores, deals in Buddhist religious items and general order suppliers. Wholesale and retailer, Main Road, Mangalabari, Jaigaon, District Alipurduar, West Bengal. Contact, +91 7557891233, +91 6206656078, +97577848281.